উল্টি ব্লকের কর্মী সভাতে ব্লক সভাপতি নাম না করে কটাক্ষ উল্টি বিধানসভা প্রার্থী। পৌর নির্বাচনকে সামনে রেখে উল্টি ব্লক তৃণমূল কংগ্রেস সংগঠনকে আরো মজবুত করতে উল্টি ব্লকের রানীতলাতে পথসভা এবং এলাকার গরিব দুস্থদের কম্বল বিতরণ। গত বিধানসভা ভোটে মাত্র কয়েকশো ভোটের ব্যবধানে বিধানসভা প্রার্থী তৃণমূলের উজ্জ্বল চ্যাটার্জি বিজেপির ডাক্তার অজয় পোদ্দারের কাছে পরাজিত হয়েছিলেন এবং উল্টি ব্লকে বিজেপি কয়েকশো ভোটের ব্যবধানে জয় লাভ করে। তাই এইবার তৃণমূল আর সেই ফাঁক রাখতে চাইছে না এবং আগামী পৌর নির্বাচনকে সামনে রেখে দলের সংগঠনকে মজবুত করতে উল্টি ব্লকের বিভিন্ন ওয়ার্ডগুলিতে দলের কর্মী সমর্থকদের নিয়ে পথসভা ও মিটিং কর্মসূচি প্রায় প্রতিদিনই চলছে এবং উল্টি ব্লকের প্রতিটি ওয়ার্ডে পৌর নির্বাচনে যারা তৃণমূল প্রার্থী হবে তারা যেন ভোটের আল ভালো ব্যবধানে জয়লাভ করতে পারে তাই এই কর্মসূচি বলে জানা যায়। উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের যুব নেতা বিশ্বজিৎ চ্যাটার্জি, জেলার নেতা মহেশ্বর মুখার্জি, উল্টি ব্লক তৃণমূল সভাপতি বিমান আচার্য, উল্টি ব্লক যুব তৃণমূল সভাপতি শুভাশিস মুখার্জি সহ কর্মী সমর্থকেরা। একই সাথে উল্টি ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বিমান আচার্য উজ্জ্বল চ্যাটার্জিকে নাম না করে বলেন তার হারার মূল কারণ হচ্ছে অহংকার এবং আরো বলে নাম না করে যে উল্টি প্রতিটি ওয়ার্ডে আমার বড় ভাই তিনটি করে প্রার্থী ঠিক করে রেখেছে কিন্তু সেটা ভুল, মিথ্যে কথার আশ্বাস দিয়ে বাজার খারাপ করছে বলে তিনি এমনটাই জানান। আমাদের প্রতি যেই হোক আমরা সবাই মিলে একসাথে থেকে তাকে জেতাবার ব্যবস্থা করব। আর একটা কথা বলি, আমার বড় ভাই 28 টাকা ইতিমধ্যে সিট দিয়ে দিয়েছে তিনটে করে, তো সেটা ভুল। আমি সরাসরি এখানে ব্লক প্রেসিডেন্ট হয়ে বলছি একদম ভুল বাক্য, সিটে নিয়ে কেউ না, সিটে মাত্র একমাত্র মমতা ব্যানার্জি। আমরা জানতে পারি কে সিট পাচ্ছে কিন্তু আমারও ক্ষমতা নয় সিট দেওয়া, আমি এখনো বলছি অঙ্গীকার করছি। তা আমার বড় ভাই এইভাবে মিথ্যা কথা বলে বলে কেন বাজারটা খারাপ করছে? আর তার হারার ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিই, যদি কোনো কারো অহংকার আছে যে পয়সার অহংকার হোক, আর আমি 26 বছর চেয়ারম্যান ছিলাম সেই অহংকার হোক, আর 15 বছর এমএলএ ছিলাম সেই অহংকার হোক, তো অহংকারের মূল পতন খায় ভগবান, ভগবান কিছু খায় না, অহংকারের মূল অহংকার জন্য হেরেছে। আমাদেরকে বাদ দিয়ে, আমি একটা ব্লক প্রেসিডেন্ট, আমাকে বাদ দিয়ে নমিনেশন ফাইল হয়েছে কেন? আপনারা সবাই জানেন ব্লক প্রেসিডেন্ট মেন, তো ব্লক প্রেসিডেন্ট বাদ দেয় বা ব্লক প্রেসিডেন্ট সবাই জানা ওয়ার্ড প্রেসিডেন্ট তার দিকে বাদ দিয়ে করেছে তো হেরেছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।